সবকিছু দেখতে দেখো গাইস কত বেশি সুন্দর লাগছে। এক তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর তার উপরে এরকম হালকা হালকা বৃষ্টি, আবহাওয়াটাই একদম আলাদা রকমের। কিন্তু গাইস এখানে যেরকম দেখাচ্ছে না চারিদিকে সেরকম ব্যাপারটা না আজকের। তার কারণ হচ্ছে আমি এর আগের দিন রাত্রেবেলায় জানতে পেরে গেছি যে লস স্যান্টোস শহরের ভিতরে না জম্বি ভাইরাস আসতে চলেছে আজকে। লস স্যান্টোসের সমস্ত লোকজন তো লস স্যান্টোস ছেড়ে একদম চলেই গেছে, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে আমার বন্ধু ট্রেভার আর লেস্টার নিশ্চয়ই আমাদের লস স্যান্টোস শহরের ভিতরেই আছে। আর ওইদিকে সিনচানার চপকে তো আমি আগে থেকে লস স্যান্টোস ছেড়ে না অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কিন্তু এক মিনিট, এখানে তো আমি একটা গাড়ির আওয়াজ পাচ্ছি। আরে তোমরা এখানে কি করছো? আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ লস স্যান্টোস ছেড়ে যাওনি কেন? আরে লস স্যান্টোস ছেড়ে যাওয়ার তো আমি অনেক বেশি চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরাই তো আমাকে সাথে করে নিয়ে যাওনি। আরে আমরা আর কি করবো বলো, এরোপ্লেনের সিট তো ফুল হয়ে গেছিল, কিন্তু তুমি এখন করবে কি? আরে আমি তো কিছু না কিছু একটা করেই নেবো, কিন্তু তোমরা কি করবে সেটা বলো আমাকে। আরে আমরা তো লস স্যান্টোসের মিলিটারি সোলজার না, কিছু সময় পরে আমরা লস স্যান্টোসের চলে যাবো। আর ভালো এটাই হবে যে তুমিও তোমার বন্দোবস্তটা না করে নাও। আরে আমার বন্দোবস্ত তো আমি করেই নেবো, এখানে তোমরা যে কাঠফাট দেখতে পাচ্ছ না, এই সমস্ত কাঠফাট না একদম আমি আমার বাড়ির দরজা জানলায় আটকে দেবো। আরে সেসব নয় ঠিক আছে, কিন্তু তোমার কাছে ওয়েপন ফোয়েপন আছে তো? আরে আমার কাছে সমস্ত ধরনের ওয়েপন আছে। আর তোমরা না এখানে আমার সাথে বেশি কথা বলো না, ঠিক আছে? এক তো তোমরা আমাকে সাথে করে নিয়ে তো যাচ্ছ না, তার উপরে আমাকে আবার এখানে এসে ডিস্টার্ব করছো, আর আমাকে না ভয় দেখানোর চেষ্টা করছো তোমরা। তুই তো মরবি, তুই নিশ্চয়ই মরবি, আমার তো এটাই মনে হচ্ছে। লস স্যান্টোসের প্রায় সমস্ত লোকজন তো চলেই গেছে, কিন্তু কমসম করে এখনো 20-30 হাজার লোকজন তো লস স্যান্টোস আটকে রয়েছে। তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে ওদেরকে বাঁচাও, আমি আমার নিজেরটা দেখে নেবো। আচ্ছা চল ঠিক আছে, এরোপ্লেনে যদি তোর জন্য কোনো জায়গা হয় তাহলে বলবো তোকে আমি। এখন আমাকে কিছু কিছু বলে আর লাফাব হবে না, কারণ জম্বিদের মারতে না আমার অনেক বেশি ভালোই লাগে। ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমরা যেতে পারো, কিন্তু আমাকে এখন সবার আগে এটা ঠিক করতে হবে যে আমি কাঠফাট গুলো না কোথায় সবার প্রথমে গিয়ে লাগাবো। আর আমার যেটা মনে হচ্ছে ভাই, সবার প্রথমে না আমাদেরকে এই জায়গাটায় কাঠ লাগানো উচিত, আর তারপরে যদি আমরা এইখান থেকে নিচের দিকে যাই তাহলে আমাদের এই উইন্ডো দরজাটা তো সবসময় খোলাই থাকে না, তার জন্য আরেকটা কাঠ আমরা এখানে লাগিয়ে দেবো। এখন এই দুটো রাস্তা তো আমরা এখানে আটকে দেবো, কিন্তু তা সত্ত্বেও না ভাই, আমাদের কাছে আরো দুটো কাঠের টুকরো থেকে যাবে। আর ওই দুটো কাঠের টুকরোর মধ্যে থেকে একটা কাঠের টুকরো তো আমি লাগাবো হচ্ছে আমাদের এই দরজাটায়, আর একটা বাকি কাঠের টুকরো লাগাবো হচ্ছে আমাদের এই মেইন দরজাটায়। তো চলো ফটাফট না গিয়ে এই সমস্ত কাঠফাট লাগিয়ে আমাদের বাড়িটাকে সিকিউর করে নিয়ে আগে। আর এই দেখো গাইস, এখানে তো আমি চারিদিকে না কাঠফাট লাগিয়ে দিয়েছি, আমাদের মেইন দরজাটার সামনে আমি একটা কাঠ লাগিয়ে দিয়েছি, আর তারপরে যে দ্বিতীয় এন্ট্রান্সটা ছিল সেখানেও আমি এই যে কাঠ লাগিয়ে দিয়েছি। এখন আমি এটুকু তো জানি যে জম্বিজদের পাশে না ভাই বেশি দিমাগ ফিমাগ তো থাকে না, তাই ওরা ছাদ ফাট ডিঙে এরকম ভাবে আসতে তো পারবে না আমাদের বাড়ির ভেতরে। কিন্তু তারপরে যদি বাই চান্স ওরা আমার বাড়ির ভেতরে চলেও আসে তাও কোনো লাভ হবে না, কারণ আমাদের বাড়ির ভেতরে যাওয়ার না রাস্তা তো নেই এখানে। আর যেমন ধরো এই রাস্তাটা, যেটা তো আমি একদম বন্ধ করেই রেখেছি, আর তারপরে যে আমাদের বাড়ির ভেতরে ঢোকার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাকেও না এই দেখো আমি একদম বন্ধ করে দিয়েছি। কিন্তু আরো একটা রাস্তা আছে, বাট ওর সামনেও না আমি কাট তো রেখে দিয়েছি, কিন্তু এখনো আমি ওটাকে বন্ধ তো করিনি। ফটাফট না গিয়ে আগে আমি তোমাদেরকে ওটা দেখাই তো। এই দেখো আমার সামনে এখানে যে কাটটা রেখে দিয়েছি না, এটাকে আমি এখনো বন্ধ করিনি। তার কারণ হচ্ছে আমাকেও তো বাড়ির ভেতরে ঢুকতে হবে না। চলো এখন যখন আমি বাড়ির ভেতরে ঢুকে গেছি, এবার না ফটাফট এই রাস্তাটাকে আমি বন্ধ করে দিই। এখন যখন এই দরজাটাকে আমি বন্ধ করে দিয়েছি না, তার মানে এখন আমাদের বাড়ির ভেতরে আর কেউ আসতে পারবে না। বাট যেটা প্রবলেম না সেটা হচ্ছে আমার কাছে না খাবার দাওয়ারের বেশি একটা সামানপত্র তো নেই, কিছু ফ্রুট তো এখানে পড়ে রয়েছে, তার সাথে সাথে ভাই একটা পিৎজার বক্স তো পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এখন জানি না এর ভেতরে আদেও কিছু আছে কি না আছে, কিন্তু এটা আমি কি দেখছি ভাই, এর ভিতরে তো জাস্ট একটা স্লাইস রয়েছে। এখন না গাইজ আমরা বেশি তো খেতে পারবো না, কারণ এই জম্বি ভাইরাস খতম হতে তো কমসে কম 5-6 দিন সময় লেগেই যাবে, তাই আমরা যা খাবো না একদম কমসম করেই খেতে থাকবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে না একটা বার্গারও রয়েছে। আর তারপরে যদি আমরা এদিকে গিয়ে চেক করে দেখি তাহলে ভাই এখানে আমাদের কাছে খাওয়ার তো সেরকম সামানপত্র নেই, বাট জল আছে। আমাদের দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ভিতরে না লাইটও আছে। এমনিতে সাধারণত যখন জমি ভাইরাস আসে না তখন তো আমাদের শহরের লাইটই চলে যায় একদম। এখন লাইট চলে গেলে তো ভাই একটু অসুবিধা হয়, বাট যদি বাই চান্স লাইট চলেও যায় তাও কোনো অসুবিধা হবে না, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ভেতরে আজকে আমি আগুনও জ্বালিয়ে রেখেছি। কিন্তু বাই চান্স যদি তারপরে লাইট গিয়ে অনেকদিন না আসে না তাহলে তারপরে অনেক সমস্যা হয়ে যাবে, তাহলে তারপরে না আমাদের আগুন জ্বালানোর জন্য আমাদের বাড়ির জিনিসপত্রকে জ্বালাতে হবে। এখানে তো কিছু কাঠের টুকরো পড়ে রয়েছে, কিন্তু এই সমস্ত উডেন লং না দুদিনের বেশি তো টিকবে না, এর জন্য আমাকে যা যা করতে হবে একদম তাড়াতাড়ি করতে হবে। আর এই রাস্তাটা দেখো ভাই, এটা তো একদমই বন্ধই রয়েছে, এখান থেকে কেউ ভেতরে আসতে পারবে না, এমনকি ছোট সাইজের বিড়ালও পারবে না। আর এই সমস্ত কিছু করার পর তো আমার এখন মনে হচ্ছে আমি না এখন একদম সিকিউরই আছি। বাট এক সেকেন্ড, এখানে কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ কোথা থেকে পাচ্ছি? কার কুকুর এখানে আবার ঘেউ ঘেউ করছে? আরে ভাই চপ, তুই কি চলে এসেছিস নাকি? না না ভাই, চপের আওয়াজ তো আমি পাচ্ছি না, তাহলে এটা কার ঘেউ ঘেউ করার আওয়াজ? হ্যাঁ এখন আমার তো মনে হচ্ছে এটা না নিশ্চয়ই শর্মাজির কুকুরের আওয়াজ হবে। এখন যাই হোক গাইজ, এখন সময় হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়ার, কারণ খাওয়া দাওয়া তো এখানে আমাদের অনেকই হয়ে গেছে, আর রাতভর না এখানে আমি অনেক কাজও করেছি, তার জন্য না এখানে গিয়ে আমরা একদম চুপচাপ শুয়ে পড়বো। আরে এক মিনিট, এটা কি জিনিস এসে আমাকে গুতো মারছে? হ্যাঁ ফটাফট না আমাকে উঠে দাঁড়িয়ে দেখতে হবে আগে। আরে এক মিনিট, এটা তো মনে হচ্ছে শর্মাজির কুকুর, এ তো আমাকে এখানে না অনেক অনেক বেশি কামড়ে ফামড়ে দিয়েছে। কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি না এ ভেতরে আসলো কিভাবে ভাই, একে আমার যেমন তেমন ভাবে না এখানে টপকাতেই হবে। চলো চলো চলো, আমাকে না আগে জলদি জলদি বাইরের দিকে তো বেরোতে হবে, ফটাফট গিয়ে আমাকে এইখান থেকে এই কাঠের টুকরোটাকে সরাতে হবে। চলো, কাঠের টুকরো তো সরিয়ে আমি একদম বাইরে বেরিয়ে গেছি, কিন্তু এই কুকুরটা মনে হচ্ছে না ভাই আমার পিছা ছেড়ে দেবে। এই দেখো এ তো এইখানেও চলে এসেছে, এখন আমি একে গুলি তো মারতে চাই না ভাই, আমি কি ভাবছি
বুঝি। একে না চলো লাথি ঘুষি মেরে দিই আমি, চলো চলো একে না আমি কিছু লাথি ঘুষি মারি। কিন্তু এটা কুকুর না আরো কিছু ভাই, একে আমি এত বেশি লাথি ফাতি মারছি বাট এর তো কিচ্ছু হচ্ছে না এখানে, এটা কি? হ্যাঁ মনে তো হচ্ছে গাই দে না পাগল হয়ে গেছে, এখন আমাকে যেমন তেমন ভাবে না একে মারতেই হবে, আর না হলে হয়তো এ আমাকে মেরে দেবে এখানে। কিন্তু গাই দে কুকুরটার তো কিচ্ছু হচ্ছে না, দেখো একে আমি এত বেশি মার মারছি তারপরেও তো কিচ্ছু হচ্ছে না। মনে তো হচ্ছে লস স্যান্টোসের ভিতরে না জমি ভাইরাস চলে এসেছে। আর এখন বাজে কটা ভাই? এখন তো দেখি দুপুর 12টা বাজে, আর আমি সকাল 6টার সময় ঘুমিয়েছিলাম, তার মানে তো আমি 6 ঘন্টা এখানে ঘুমিয়েছিলাম। কিন্তু এই কুকুরটা টপকাচ্ছে না কেন? হ্যাঁ আবে টপকে যা না ভাই, আর কতক্ষণ জিন্দা থেকে আমাকে এরকম ভাবে পরেশান করবি তুই? এত বেশি লাথি ঘুষি যদি আমি কোনো বডি বিল্ডারকে মারতাম না তাহলে এতক্ষণ ওই বডি বিল্ডারও হয়তো টপকে যেত। আর এমনিতেও গাইজ যদি আমাকে আমার নিজের জান বাঁচানোর জন্য কারো প্রাণ নিতেও হয় না তাহলে তাতে কোনো ভুল তো নেই না? আর এখানে আমার কাছে আছে একটা শটগান, যে শটগানটা দিয়ে না আমি নিয়ে নেবো হচ্ছে এর প্রাণ। আর মনে হচ্ছে গাইজ এবার নয় সত্যি সত্যি টপকে গেছে। আমি এখন এগুলো করতে তো চাচ্ছিলাম না, বাট জিন্দা কিভাবে হয়ে গেল? হ্যাঁ আমি একে এত খতরনাক শটগানের গুলি মারলাম, তারপরে ও কিভাবে আবার উঠে দাঁড়িয়ে পড়লো নিজের পায়ে? চলো একে না আমি আরো একবার গুলি মারি, আর এবার মনে হচ্ছে ভাই এর কান্তামাম হয়েই গেছে। কিন্তু এ তো এখানে আবার উঠে দাঁড়িয়ে পড়লো, দেখি এটা কুকুর না অন্য কিছু ভাই, ও কি জিনিস কি এটা? হ্যাঁ এক কাজ করি আমি না এর মুখ সোজা মারি গুলি, এবার তো আশা করছি যেন টপকেই যাবে ভাই। আর এবার তো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি টপকেই গেছে, কিন্তু এটা কি দেখছি এ তো আবার উঠে দাঁড়িয়ে পড়লো। এ না ভাই সত্যি সত্যি নর্মাল না ভাই, আমাকে জলদি জলদি বাড়ির ভেতরে ঢুকতে হবে, এ না কোনো নর্মাল ডগ তো হতেই পারে না গাইজ, এ নিশ্চয়ই কোনো এখানে জম্বি ডগি ফগি হবে, আমাকে না জলদি জলদি এখন ভেতরে ঢুকে এই কাঠের টুকরোটাকে আটকে দিতে হবে। আরে গাইজ এখানে কাঠ তো আটকে দিয়েছি আমি, বাট এ না অনেক বেশি খতরনাক ছিল, দেখো এখানে কাঠটা আটকে দেওয়ার পরে ও ভেতরে আসতে যাচ্ছে। আর আরেকটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো, একে আমি কত মার মারলাম বাট তা সত্ত্বেও না এর চারিদিকে কোনো খুনই বেরোয়নি, কিন্তু এ তো আমাকে অনেক বেশি কামড়ে কুমড়ে দিয়েছে। চলো এখন ফটাফট না আয়নায় গিয়ে দেখি তো এ আমাকে কত বেশি কামড়েছে। এখন আমার শরীরে ভাই ব্যথা তো শুরু হয়ে গেছে হালকা পাতলা, কিন্তু এক মিনিট এখানে তো আমার না দেখতে অনেক অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না আমার চোখও না একটু বেশি জ্বলছে এখানে, চশমা তো আমি আমার খুলেই ফেলেছি তা সত্ত্বেও এখানে আমার চোখ এত বেশি জ্বলছে কেন? এখন আমি তো আমাকে দেখতে পাচ্ছি না গাইজ, কিন্তু তোমরা তো আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যদি আমার চোখে কোনো অসুবিধা হয়ে থাকে না তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমি এখানে ঠিকঠাক ভাবে কিছু তো দেখতে পাচ্ছি না। এক কাজ করি আমি না গিয়ে এই আয়নার সামনে দাঁড়িয়ে ভালোভাবে আগে দেখি তো, অনেক বেশি আবছা আবছা দেখতে পাচ্ছি এখানে। আরে গাইজ তোমরা না আমার চোখটা একটু ভালো করে দেখো তো, যদি তোমাদের দেখে মনে হয় যে আমার চোখটা এখন নর্মাল নেই তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। এখন না আমাকে জলদি জলদি লস স্যান্টোসের হসপিটালের দিকে যেতে হবে, আগে জলদি জলদি গিয়ে এই কাঠের টুকরোটাকে সরিয়ে তো নিই আমি, এখানে না আমি ঠিকঠাক ভাবে কিচ্ছু দেখতে পাচ্ছি না গাইজ, এর আগে আমার ভিশন পুরো 100% গায়েব হয়ে যাক তার আগে না আমাকে জলদি জলদি লস স্যান্টোসের হসপিটালের দিকে যেতেই হবে। জলদি 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 টার্বো ফার্বো মেরে না আমাকে জলদি জলদি এখন হাসপাতালের দিকে যেতে হবে, এখন আমি বুঝতে পারছি না ভাই আমি হাসপাতালে আদৌ পৌঁছাতে পারবো তো, জম্বি ভাইরাসের হাত থেকে বাঁচার তো পুরো একদম প্ল্যান আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু জানি না এই শর্মা যে ডগি কোথা থেকে চলে আসলো আবার। কিন্তু গাইজ আমি জানি লস স্যান্টোসের ডাক্তাররা না অনেক অনেক বেশি এক্সপার্ট, আমি যদি একবার টাইম মতো হসপিটালে পৌঁছে যেতে পারি তাহলে ওরা আমাকে নিশ্চয়ই বাঁচিয়েই নেবে। এখন হসপিটালের বাইরে তো আমি চলে এসেছি, কিন্তু এক মিনিট গাইজ এটা আমি কি দেখছি? হ্যাঁ মনে তো হচ্ছে জম্বিজরা না পুরো এই হসপিটালটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে, ভিতরে গিয়ে আগে চেক করে দেখি তো এখানে কি কেউ আছে? আরে কিন্তু এখানে তো কেউ নেই, তাহলে এখন আমাকে বাঁচাবে কে? আমি এখন যাবো কোথায়? আমার কাছে তো জাস্ট একটাই অপশন আছে, সেটা হচ্ছে লস স্যান্টোসের মিলিটারি বেস। লস স্যান্টোসের মিলিটারি বেসে যাওয়ার পরে না হতে এরকমও পারে ওরা আমাকে বাঁচিয়ে নিল, কারণ গাইজ ওদের কাছে তো অনেক অনেক বেশি ওয়েপন আর অনেক বেশি সিকিউরিটি থাকে না। তাই এক কাজ করি জলদি জলদি না আমি এখন মিলিটারি বেসের দিকে আমার গাড়িটাকে নিয়ে চলে যাই তো। এখন গাইজ মিলিটারি বেসের সামনে তো আমি চলে এসেছি, বাট আমি জানি না ভাই এদের মিলিটারি বেসের চারিদিকে পাঁচিল পুচিল লাগানো আছে কি নেই, কারণ জম্বি ভাইরাসের সময় না এরা তো মিলিটারি বেসের চারিদিকে একদম পাঁচিল লাগিয়ে রাখে, বাট ভালোই হয়েছে এখানে কোথাও পাঁচিল লাগানো নেই যেহেতু আজকে। আর আমি তো এখানে দেখো মিলিটারি বেসের ভিতরে একদম চলেও এসেছি, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে আমাদের না বাঁচার চান্স আছে, বাট এখন আমি ভেতরে যাবো কার কাছে? কেউ না কেউ তো এখানে থাকবে যে আমার হেল্প করবে, বাট এখানে না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না গাইজ, আস্তে আস্তে আমার ভিশন গায়েব হচ্ছে, আর আমার তো এটাও লাগছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো আমি টপকেই যাবো। এখন আমি এটা তো জানি লস স্যান্টোসের মিলিটারিরা না চাইলে আমাকে বাঁচিয়ে নিতে পারে, বাট এখানে তো আমি কোথাও কাউকে দেখতেই পাচ্ছি না। এখন মনে হচ্ছে কি আমার সামনে না কয়েকজন সোলজার দাঁড়িয়ে রয়েছে, ফটাফট এদের কাছে যাই তো যদি এরা আমাকে হেল্প টেল্প করে। আরে হ্যালো হ্যালো, বলছিলাম লস স্যান্টোসের মিলিটারি বেসের ভিতরে কোনো সায়েন্টিস্ট বা ডক্টর ফক্টর আছে নাকি? আরে তোর চোখটা তো দেখতে একটু বেশি আজিব গরিব লাগছে রে, তুই দাঁড়া দাঁড়া তোকে আমি ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো, জলদি জলদি আমাকে নিয়ে যাও। আরে হ্যাঁ নিয়ে যাচ্ছি এক্ষুনি। আবে তুই একে কোথা থেকে তুলে নিয়েছিস? হ্যাঁ আরে স্যার এ না ওই সামনের দিক দিয়ে এসেছিল আমাদের কাছে বুঝলেন তো, এর চোখটা দেখুন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আবে তুই এর চোখ দেখছিস? হ্যাঁ আমার তো একে দেখে মনে হচ্ছে জম্বিতে পরিণত হয়ে গেছে। আরে ভাই এ তোর নামটা কি বলতো আমাকে? আরে কাকু কামরানোর কথা ছাড়ুন, আপনি আমাকে জাস্ট এটা বলুন আপনি আমাকে কোন ইনজেকশনটা লাগালেন? হ্যাঁ আরে আমি তোকে কোনো ইনজেকশন ফিনজেকশন লাগাইনি, তুই আমাকে চুপচাপ বল তোকে কামড়েছে কে? হ্যাঁ তোকে কোনো জম্বি ফম্বি কামড়ায়নি তো? আরে ডাক্তার কাকু আমাকে না কোনো জম্বি ফম্বি তো কামড়ায়নি, কিন্তু জানেন তো কি আমাকে না একটা কুকুর কামড়ে দিয়েছিল। আরে এরকম কোন ধরনের কুকুর তোকে কামড়ে দিয়েছে যে তারপরে তোর চোখটা একদম
লাল হয়ে গেছে আরে এটাই তো আমিও বুঝতে পারছি না তখন থেকে কিন্তু আপনি আমাকে জাস্ট এটা বলুন তো ডাক্তার আপনি কি আমি হ্যাঁ যে আপনিও বুঝতে পারছেন না আরে তোর চিন্তা ফিন্তা করতে হবে না ঠিক আছে আমরা তোকে ঠিক করে দেব আরে থ্যাংক ইউ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্লিজ ঠিক করে দিন হ্যাঁ করছি করছি আরে আমি কি বলছি শোন জলদি জলদি গিয়ে না এর জামা কাপড়গুলো খুলে ফেলতো আরে স্যার কিন্তু এবার আমরা কি করব হ্যাঁ এ তো পুরো একদম জম্বিতে পরিণত হয়ে গেছে দেখছি আরে তুই এক কাজ কর জলদি জলদি গিয়ে না মিলিটারি বেসের বাদবাকি সোলজারদের এখানে নিয়ে আয় আর এর উপর আরপিজি মারবা বন্দুকের অন্নগুলি পাটিকে খতম করে দে বুঝলি তো আরে স্যার কিন্তু এ তো দেখতে অনেক বেশি ভয়ানক লাগছে অবশ্য জম্বি হয়ে গেছে জম্বি জলদি জলদি মারে গে না হলে একবার আমাদের কামড়ে দিলে না আমরা সবাই জম্বি হয়ে যাব ঠিক আছে স্যার আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করুন আমি গিয়ে বাদবাকি সোলজারদের এখানে নিয়ে আসছি আরে ডাক্তার কাকু কি হয়েছে হ্যাঁ আমাকে প্লিজ ঠিক করে দিন না আমি তো এখানে নড়তে চড়তেও পারছি না একদম আরে না 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 কিছু হয়নি তোর তুই কোনো চিন্তা করিস না কিছুক্ষণের মধ্যে না তুই একদম ঠিক হয়ে যাবি আমি এখানে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি আর তুমি আমাকে বলছো আমাকে ওয়েট করতে না এখানে আমার হাঁটতে চলতে তো গাইস অনেক অনেক বেশি অসুবিধা হচ্ছে কিন্তু এক সেকেন্ড এটা তোমরা কি করছো আমার পেটের সাথে আবে সোলজার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস হ্যাঁ জলদি জলদি আগে গিয়ে একে মার আরে ডক্টর স্যার আপনি এক কাজ করুন আপনি না পালান এখান থেকে আর হ্যাঁ তুই যেহেতু জম্বি হয়ে গেছিস না তাই আমাকে তোকে এখন মারতেই হবে এই প্রথম আমি কোনো জম্বিকে এত বেশি গুলি মারলাম আমার তো মেরে ভালোই লাগছে এর আগে তো আমি কোনোদিনও এরকম ভাবে না জম্বিদের মারিনি আমার কাছে তো ছিল মেশিন গান যার জন্যই তো আমি একে এরকম ভাবে মারতে পারলাম আরে বা ভাই বা একে তো আমি মেরে দিয়েছি আরে ডক্টর স্যার জেনারেল স্যারকে গিয়ে বলুন আমার প্রাইজটা নিয়ে আসতে অবে তোর প্রাইজের পরে রয়েছে হ্যাঁ জলদি জলদি গিয়ে আগে একে খতম কর আরে আর কত খতম করবো হ্যাঁ একে ওই দেখুন সামনে একদম শুয়ে উল্টে পাল্টে পড়ে রয়েছে তাও যদি বলেন তাহলে আরো বেশি গুলি মারছি একে আমি সমস্ত শরীরে আমি এর এরকম ভাবে গুলি মারবো না যাতে করে আর উঠতে না পারে জম্বিটাকে তো আমি মেরে দিয়েছি এবার আমার নিশ্চয়ই প্রমোশন তো হবেই হবে কিছু ঠিকঠাক ভাবে আমার মনে তো আসছে না কিন্তু আমার এটা খুব ভালোভাবে মনে আছে যে আমাকে না কেউ এখান থেকে গুলি মেরেছিল এখন না আমাকে জলদি জলদি এর বন্দোবস্ত করতে হবে আরে এটা কি তুই আবার উঠে দাঁড়িয়ে পড়ছিস নাকি আমি তো উঠে আমার নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছি কিন্তু তুই না তো নিজের পায়ে দাঁড়াতেই পারবি না ঠিক আছে আর এখানে দেখো একটা জাস্ট ঘুষি মেরেছিলাম আমি একে এ তো পুরো টপকেই গেল কিন্তু ডাক্তার কাকু আমি আপনাকেও ছাড়বো না আপনিও আমার সাথে অনেক খারাপ কাজ করেছেন ঠিক আছে আরে কিন্তু আমার কি দোষ হ্যাঁ তুই তো জম্বি হয়ে গেছিলি না আচ্ছা ঠিক আছে আমি যখন জম্বি হয়ে গেছি তাহলে আপনাকেও না আমি জম্বি বানিয়েই ছাড়বো এও তো টপকে গেছে কিন্তু একটা যেটা জিনিস আমি বুঝতে পারছি না এরা তো এখানে গুলিও আমাকে অনেক বেশি মেরেছে কিন্তু এখন না আমি নিজেকে জাস্ট একটু দেখতে চাই আমার জাস্ট এখানে কোনো না কোনো একটা আয়নার খুব দরকার আমি এখানে ঠিকঠাক ভাবে তো হাঁটতেও পারছি না কিন্তু আরেকটা যেটা জিনিস আমি বুঝতে পারছি না এত গুলি আমাকে মেরেছে তা সত্ত্বেও আমি টপকাইনি কেন আমি তো একটু হাঁটতে পারছি না আমার তো একটা আয়নার দরকার এখন কিন্তু একটা যে কথা আমি ভাবছি সেটা হচ্ছে এরা আমাকে এত গুলি মারলো তারপরেও আমি টপকাইনি কেন এখন আমি সত্যি সত্যি জম্বি তো হয়ে যায়নি তার কারণ এখানে না আমি অনেক অনেক আওয়াজ শুনতে পাচ্ছি আর আওয়াজগুলো এত তেজ ওই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ না ওইখান দিয়ে যে গাড়িগুলো চলাফেরা করছে আমি ওই গাড়িগুলোর আওয়াজ শুনতে পাচ্ছি আর আমার তো এরকম লাগছে যেন ওই গাড়িগুলো আমার পাশ দিয়ে যাচ্ছে তার মানে তো গাইজ আমি না সত্যি সত্যি জম্বি হয়ে গেছি জম্বিসদের নিয়ে তো আমি অনেক বেশি রিসার্চ করেছি আর আমি এটা তো খুব ভালোভাবেই জানি যে জম্বিসদের না শোনার শক্তি অনেক বেশি হয় কিন্তু এক মিনিট গাইজ আমার না কান ফেটে যাবে হয়তো এখানে ওইখানে ওই দেখো একটা গাড়ি যাচ্ছে না আমার তো এরকম মনে হচ্ছে যেন গাড়িটা একদম আমার পাশ দিয়েই যাচ্ছে না 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 যদি এরকমই চলতে থাকে না তাহলে আমি একদম টপকেই যাবো আমার তো মনে হচ্ছে আমার কানের ভিতর দিয়ে খুন খুন বেরোচ্ছে এখন আমাকে যেমন তেমন ভাবে নিজেকে তো ঠিক করতেই হবে কিন্তু এই কাজটাতে আমাকে হেল্প কে করবে আমার কাছে না শুধুমাত্র এখন একটাই অপশন আছে আর সেটা হচ্ছে লেস্টার এখন লেস্টার তো হচ্ছে একটা অনেক বড় খতরনাক হ্যাকার আর ভাই ওর সার্কেলের ভিতরে নিশ্চয়ই অনেক বড় সড়ো সায়েন্টিস্টরা আছেই যতদূর আমার মনে হচ্ছে লেস্টার আমার হেল্প তো করবেই এখন আমাকে না জলদি জলদি মিলিটারি বেস থেকে বাইরে বেরোতে হবে কারণ যদি মিলিটারি ওয়ালারা আমাকে দেখে নেয় তাহলে ওরা তো আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না বাট যদি একবার আমার রাগ হয়ে যায় তাহলে আমি পুরো মিলিটারি বেসটাকে না তাবা করে দেবো কিন্তু আমি না এখন এরকম কিছুই করতে চাই না আমাকে এখন যেমন তেমন ভাবে আমার বন্ধু লেস্টারের বাড়িতে যেতে হবে আর তার জন্য আমি চুজ করবো হচ্ছে এই ফাইটার জেটটা এখন যদি আমি যে গাড়িটা করে এসছি না ওই গাড়িটাই করে যাই তাহলে এখানে অনেক অনেক সময় লেগে যাবে তার জন্যই তো আমি ফাইটার জেটটা নিয়ে যাবো কিন্তু একটা যেটা জিনিস আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে গাইজ আমার না ভিশন এখানে একদম ঠিক হয়ে গেছে আমি তো এখন এখানে সমস্ত কিছু না একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই দেখতে পাচ্ছি আর যেটা এখানে সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে ভাই এই ফাইটার জেটটার ভিতরে না এখানে বুস্ট রয়েছে যেটাকে মেরে না আমি এখনই জলদি জলদি লেস্টারের বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো কোথায় গেল লেস্টারের বাড়ি লেস্টারের বাড়ি তো এখানে আশেপাশে থাকার কথা ছিল আমার তো মনে হচ্ছে এখান থেকে না আর একটু সামনের দিকে গেলে ওর বাড়িটা আমি পেয়ে যাবো আমি তো এখন এটা ভাবছি আমাদের এই ফাইটার জেটটাকে আমি ল্যান্ড কিভাবে করাবো এখন আমার এই ফাইটার জেটটাকে ল্যান্ড করার এখানে আমি কোথাও কোনো অপশন তো দেখতে পাচ্ছি না তাই আমি কি ভাবছি আমার ফাইটার জেটটাকে নিয়ে গিয়ে না একদম এইখানটায় দাঁড় করাবো এরকম ভাবে চলো ফাইটার জেটটাকে তো আমি এখানে একদম দাঁড় করে দিয়েছি এবার এটাকে আমি ঘুরিয়ে না একদম আস্তে আস্তে নিয়ে যাবো হচ্ছে লেস্টারের বাড়ির দিকে এই ফাইটার জেটটা না গাইজ আজকে আমাদের অনেক কাজে লেগে গেছে কিন্তু যেটা সব থেকে বড় অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটা এইখানে ওইখানে শুধুমাত্র বেঁধে যাচ্ছে এখন আমি কি করবো সামনে তো লেস্টারের বাড়ি রয়েছে ফাইটার জেটটাকে যদি আমি এখানে রেখে যাই বাই চান্স তারপর যদি কেউ ফাইটার জেটটাকে চুরি করে নিয়ে যায় তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে না চলো আমি কি ভাবছি ফাইটার জেটটাকে আমি একটুখানি পিছনের দিকে নেব আস্তে আস্তে চলো 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 এবার এটাকে আমি একটুখানি হাওয়ায় উড়িয়ে টুড়িয়ে একদম লেস্টারের বাড়ির সামনে নিয়ে গিয়ে এইখানটাতেই পার্ক করে দেবো চলো এখন এটাই অনেক স্ক্র্যাচেস ফ্র্যাচেস তো চলে এসছে বাট যেটা ভালো কথা সেটা হচ্ছে এটা না ব্লাস্ট হয়নি কিন্তু যাই হোক এখন আমাকে যেতে হবে আমার বন্ধু লেস্টারের বাড়িতে দরজা তো এখানে খোলাই রয়েছে আরে ভাই লেস্টার কোথায় আছিস হ্যাঁ তোর সাথে কথা বলছি তুই আছিস বাড়িতে আরে এটা আমি কি দেখছি লেস্টার
লেস্টার তো লেস্টার বাড়িতে নেই, জানি না লেস্টার কোথায় চলে গেছে। তুমি একটা অনেক বড় বিপদের মধ্যে ফেসে গেছো, আর তুমি যদি পুনরায় আবার নরমাল মানুষ হতে চাও তাহলে তোমাকে জম্বি বসকে খতম করতে হবে। আরে আমি বুঝতে পারছি না, আমার কান বাজে নাকি কেউ আমার সাথে কথা বলতে চেষ্টা করছে? তোমার কান বাজে না, তুমি যেটা শুনছো একদম ঠিকই শুনছো। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে জম্বি বসকে মারতে হবে। আরে জম্বি বসকে তো আমি মেরে ফেলবো, কিন্তু ওকে আমি পাবো কোথায়? আরে বুঝতে পারছি না, এই আওয়াজটা কোথা থেকে আসছে? হ্যাঁ আর জম্বি বসকে আমি পাবোই বা কোথায়? এটা তো তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। আরে কে কথা বলছো আমার সাথে? তুমি না প্লিজ আমার সামনে চলে আসো, আমার তো এখানে অনেক বেশি ভয় লাগছে। এ তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না, আমার তো এখানে অনেক বেশি ভয় লাগছে। এই লেস্টারের বাচ্চা এখানে কোনো রেকর্ডিং ফেকর্ডিং তো চালিয়ে রাখেনি। এটা কোনো রেকর্ডিং না, তোমাকে যেটুকু বললাম শুধু সেটুকু করো। আরে কিন্তু আমাকে জাস্ট এটুকু তো বলে দাও, ওই জম্বি বসটাকে আমি পাবো কোথায়? এটা তো আমিও জানি না। আরে জানি না আমার সাথে হচ্ছে কি, এক কাজ করি আমি না জলদি জলদি ট্রেভারের কাছে যাই তো। এখন আমার কাছে জাস্ট একটাই অপশন আছে, সেটা হচ্ছে ট্রেভার। ট্রেভারই আমাকে বাঁচাবে এখন। জলদি জলদি ফাইটার জেটের ভিতরে বসে ট্রেভারের বাড়ির দিকে যাই আগে। চলো ফাইটার জেটটাকে আগে টেক অফ করিয়ে দিই, আর এটা টেক অফ তো করে নিয়েছে, আর এখন আমাকে ফটাফট যেতে হবে ট্রেভারের কাছে, কারণ এখন আমাকে না শুধুমাত্র ট্রেভারই বাঁচাতে পারে। কিন্তু এখানে না আমার লোকজনদের মারতে না অনেক বেশি ইচ্ছা করছে, জানি না গাইজ আমার সাথে এরকম কেন হচ্ছে, বাট এখানে না আমার তো আমার দিমাগটাও কাজ করা বন্ধ করে দিচ্ছে মনে হচ্ছে। আর আমি যতদূর জানি যে জম্বিসদের কাছে না ভাই দিমাগ ফিমাগ তো থাকে না, আর যদি একবার এখানে আমার দিমাগ ফিমাগ কাজ করা বন্ধ করে দেয় না তাহলে তো তারপরে আমি কাউকে ছাড়বো না। আর এখন আমি এখানে না কিচ্ছু বুঝতে পারছি না, কি চলছে কি না চলছে। যাই হোক ফাইটার জেটটাকে না আমাকে এইখানে ল্যান্ড করাতে হবে, আর এই তো ভাই এটাকে আমি একদম এখানে ল্যান্ড করিয়ে দিয়েছি। কিন্তু অসুবিধা যেটা হয়েছে ভাই সেটা হচ্ছে ফাইটার জেটটা না কাম তামাম হয়ে গেছে, এবার আর এই ঠিকঠাক ভাবে কাজ করবে না। কিন্তু যাই হোক এখন তো আমাকে যেতে হবে আমার বন্ধু ট্রেভারের কাছে। আরে ভাই ট্রেভার জলদি জলদি বাইরে চলে আয় রে। আরে এটা কি হলো, এ আদেও বাড়িতে আছে তো? আরে এতক্ষণে তো ট্রেভারের বাইরে চলে আসা উচিত ছিল, কিন্তু আসলো না কেন? হ্যাঁ এক মিনিট, ট্রেভার তো দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে। আরে ভাই ট্রেভার কি হচ্ছে তোর? হ্যাঁ আমি তোকে সে কখন থেকে ডাকছি, তুই আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? আরে ভাই ট্রেভার তোর সাথে কথা বলছি, শুনতে পাচ্ছিস না নাকি? আরে এটা তুই নিজের কেমন চেহারা বানিয়ে রেখেছিস? হ্যাঁ আরে ভাই ট্রেভার আমি না জম্বি হয়ে গেছি। আবে তোর সাথে কথা বলছি, এটা তুই নিজের কেমন চেহারা বানিয়ে রেখেছিস? হ্যাঁ আরে ভাই ট্রেভার এটাই তো তোকে আমি তখন থেকে বলছি, আমি জম্বি হয়ে গেছি জানিস তো। আরে বুঝতে পারছি না এর আওয়াজ কেন আসছে না এখানে। হ্যাঁ আরে ভাই বোবা ফোবা হয়ে গেলি নাকি? দেখতে তো একে আমার জম্বি লাগছে, কিন্তু এর আওয়াজ কেন আমি শুনতে পাচ্ছি না? এ কিছু কথা কেন বলছে না? মনে হচ্ছে জম্বিরা না কথা বলতে পারে না, এর জন্যই আমি এর আওয়াজ শুনতে পাচ্ছি না। আরে ভাই ট্রেভার তুই কি কানে কালা হয়ে গেছিস নাকি? হ্যাঁ আমি তোকে সে তখন থেকে বলছি আমি জম্বি হয়ে গেছি, প্লিজ আমার হেল্প কর তুই। আরে আমার বন্ধুর এটা কি হয়ে গেল? হ্যাঁ কিছু তো একটা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। আরে দেখ প্রফেসর আমি জানি যে তুই না জম্বি হয়ে গেছিস, কিন্তু আমি তো লস স্যান্টোস ছেড়ে যাওয়ার না প্ল্যান বানাচ্ছি, আর কিছুক্ষণ পরে না শিপিং পোর্টে একটা বড় কার্গো শিপও চলে আসবে, আর তারপরে না আমি লস স্যান্টোস ছেড়ে চলে যাব, কিন্তু তুই আমার সাথে কিভাবে যাবি? হ্যাঁ আরে ভাই ট্রেভার আমি তোর সাথে যাবো না, আমি জম্বি হয়ে গেছি, আমার জাস্ট তোর একটু হেল্পের দরকার হবে। আরে বুঝতে পারছি না আমার কথার উত্তর কেন দিচ্ছে না, হ্যাঁ এখন কি করব আমি? মনে তো হচ্ছে কথা কথা বলতে পারবে না আর, এখন এ আমার উপরে অ্যাটাক করবে এটা তো আমি 100% শিওর, কিন্তু কোনো ব্যাপার না, এ তো আমার ভাই না, যদি আমাকে মেরেও ফেলে তাও কোনো ব্যাপার না, এক না একদিন তো আমাকে মরতেই হবে, ভালোই হবে যদি আমার ভাইয়ের হাতেই আমি মরে যাই। আরে মনে হচ্ছে গাইজ যে না পাগল হয়ে গেছে, আমার কথার উত্তর কেন দিচ্ছে না? এক কাজ করি আমি না একে মেসেজ করি, কারণ জম্বিদের আওয়াজ তো কোনো নর্মাল মানুষ শুনতে তো পায় না না। আরে এটা কি, এ তো আমাকে মেসেজ পাঠিয়ে বলছে এ নাকি জম্বি হয়ে গেছে, আর একে নাকি কোনো একটা কুকুর কামড়েও দিয়েছিল, তারপরে এ গেছিল লস স্যান্টোসের মিলিটারি বেসে, কিন্তু ওইখানে এর কেউ হেল্প করেনি, আর তারপরে যখন এ লেস্টারের বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে যে লেস্টার ও লেস্টারের বাড়িতে নেই, কিন্তু সাথে আমাকে এটাও বললো যে আমি চাইলে লস স্যান্টোস ছেড়ে যেতে পারি। আরে ভাই প্রফেসর কিন্তু তুই এটা ভাবলি কি করে? হ্যাঁ আমি তোকে এরকম ভাবে ছেড়ে কিভাবে যেতে পারি? আরে ভাই ট্রেভার দেখ আমার সাথে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, কিন্তু তুই প্লিজ এখন না জলদি জলদি চলে যা। জানি না কি বলার চেষ্টা করছে, এর আওয়াজ তো আবার শুনতে পাচ্ছি না আমি। ট্রেভার না সত্যি সত্যি আমাকে আর শুনতে পাচ্ছে না, আমাকে এখন এখান থেকে যেতেই হবে, কারণ আর কিছুক্ষণ যদি আমি এখানে থাকি না তাহলে আমি গিয়ে ট্রেভারের উপরে অ্যাটাক করে দেবো, আর যদি একবার আমি এর উপরে অ্যাটাক করে দিই না তাহলে এও জম্বি হয়ে যাবে। আরে ভাই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস? হ্যাঁ ট্রেভারের আওয়াজ তো আমি পাচ্ছি, কিন্তু এ না আমার আওয়াজ শুনতে পারবে না। এখন চলো আমি এক কাজ করি, এখন আমি কি ভাবছি আমি না নিজেকে কোনো জায়গায় নিয়ে গিয়ে আটকে ফেলি, কারণ যদি আমি এরকম ভাবে বাইরে ঘুরতে থাকি না তাহলে কেউ আমার হাত থেকে আর বাঁচবে না। আরে এত ডাক ডাকলাম আমি একে, কিন্তু তো আমার কথা শুনলোই না। আর এটা কি, এত দেখি সুপারস্টোরের ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি না এর পাশেই যাই, তারপর আমি ওকে বলবো আমার উপরে অ্যাটাক করতে, আর আমিও তারপরে জম্বি হয়ে যাবো। আর এমনিতেও তো আমি আমার ভাইয়ের সাথে জীবনে বেঁচে থাকার মরে যাওয়ার কসম খেয়েছিলাম, যদি আমার ভাই এখানে জম্বি হয়ে যায় তাহলে আমি আর মানুষ থেকে কি করবো? ট্রেভার যেটা বলে সেটা ট্রেভার করেই ছাড়ে, আর আমার বন্ধুর জন্য আমি যে কোনো কিছু করতে পারি, কিন্তু তার জন্য তো আমাকে নিজেকে আগে জম্বিতে পরিণত করতে হবে। কে বানাবে আমাকে জম্বি? হ্যাঁ আরে এই যে তুই আমাকে বানাবি নাকি জম্বি? নে এক কাজ কর, জলদি জলদি আমাকে কামড়ে ফেল, তারপরে আমিও জম্বি হয়ে যাবো। চল জলদি জলদি কামড়া আমাকে, জলদি জলদি কামড়া, কামড়ে কামড়ে আমাকে জম্বি বানিয়ে ফেল তোরা। এরপরে যখন আমি জম্বি হয়ে যাবো না তখন আমি আমার ভাইয়ের কাছে যাবো, কিন্তু এরা যদি এই দুইজন মিলে আমাকে কামড়ায় তাহলে আমি কতক্ষণে জম্বি হবো? হ্যাঁ এই 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 তোরা সবাই মিলে এসে আমাকে কামড়াতো, জলদি জলদি কামড়া আমাকে, আমাকে তাড়াতাড়ি জম্বি বানা, আর যত পারিস তত বেশি করে মার আমাকে। আর দাঁড়া দাঁড়া তোদের জন্য না এখানে আমি আমার জামাটাও খুলে ফেলছি, তোদের কামড়াতেও এখানে একটু সুবিধা হবে তাহলে।
মানে আমি তো বলছি পুরো আমার বুকের উপরে কামড়ে দে তারপরে আমি তাড়াতাড়ি জম্বিতে কনভার্ট হয়ে যাব কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের প্রশ্ন আমার ভাইয়ের জন্য আমি যে কোনো কিছু করতে পারি আরে আমার তো আর কোনো হুঁশই আসছে না মনে হচ্ছে এই সমস্ত জম্বিরা না এখনো আমাকে কামড়েই চলেছে আরে এটা আমার হাতের কি হয়ে গেছে মনে হচ্ছে আমি তো এখানে জম্বি হয়ে গেছি আর এদের আমাকে যতটুকু মারাচ্ছিল না মেরে তো নিয়েছে এরা আমাকে এখন তোরা এক কাজ কর জলদি জলদি না সাইডে সরে যা চুপচাপ আর এখন তো আমিও পুরোপুরি একদম জম্বি হয়ে গেছি কিন্তু এখন তো আমাকে যেতে হবে আমার ভাইয়ের কাছে এখানে তো আমার কোমরে না অনেক অনেক বেশি ব্যথা করছে আমাকে না আমার এই টি-শার্টটা খুলে ফেলতে হবে মনে হচ্ছে কিন্তু কোথায় গেল আমার ভাই কোথায় গেল হ্যাঁ আরে কিন্তু এটা কি আমার কানের ভিতরে এত জোরে আওয়াজ কিসের আসছে জলদি জলদি না আমার জামাটা আমি খুলেই ফেলি আরে ভাই ট্রেভার আমি চলে এসেছি তোর কাছে তুই এটা কি করছিস হ্যাঁ মেরে দেবো আমি সমস্ত জম্বিজদের আজকে এখানে মেরেই দেবো এদের তো মারতেও আমার অনেক বেশি ভালো লাগছে আরে এক মিনিট আমি তো নর্মাল ছিলাম কিন্তু ট্রেভার তো দেখি এখানে ইচ্ছে করে জম্বি হয়ে গেছে আর আমি জানি এ কাউকে ছাড়বেও না ছাড়বো না প্রফেসর কাউকে ছাড়বো না সমস্ত জম্বিজদের মেরে দেবো এদের তো মারতেও আমার অনেক বেশি ভালো লাগছে আরে ভাই ট্রেভার তোকে না জম্বিজরা একটু বেশি কামড়ে ফেলেছে বুঝলি তো তুই নিজের শার্টটা খোল তারপরে তুইও বুঝতে পারবি এক কাজ করি আমি না আগে এদের মেরে দিই আরে ভাই এরা তো দেখি উল্টো আমাকে মারার চেষ্টা করছে মার মার চিন্তা করিস না প্রফেসর সবাইকে আমি মেরে দেবো জলদি জলদি এদের না লাথি ঘুষি মারি আগে আমি আরে কিন্তু এই ট্রেভার কোথায় চলে গেল হ্যাঁ মনে হচ্ছে অন্য সমস্ত জম্বিদের না মারতে গেছে ও এখন ট্রেভারের কন্ডিশন তো একদম ভালো ছিল না বাট জানি না আমার কন্ডিশন বা কেমন হবে ফটাফট না আমি শার্টটাকে আগে খুলি তো আরে এক মিনিট কন্ডিশন তো এখানে আমারও বেশি একটা ভালো না কিন্তু ট্রেভারের কন্ডিশন তো এখানে আমার থেকেও বেশি খারাপ আরে ভাই ট্রেভার তুই ওইখানে কি করছিস হ্যাঁ আমার আওয়াজ শুনতে পাচ্ছিস তো তুই আরে হ্যাঁ শুনতে পাচ্ছি এবার তোর আওয়াজ আমি আরো ভালো করে শুনতে পাচ্ছি চলো এবার এটা ভালো হয়েছে কমসে কম ট্রেভার তো আমার আওয়াজটা শুনতে পাচ্ছে ট্রেভার তো এমনিতেই অনেক বেশি খতরনাক তারপরে আবার এর কাছে বন্দুকও চলে এসেছে আরে ভাই ট্রেভার এবার আমরা কি করবো বলতো আরে আমিও তো তোর মতো জম্বি হয়ে গেছি না আমার তো অনেক বেশি ভালোই লাগছে আরে ভাই আমাদের না নিজেদের জানটাকে বাঁচাতে হবে আরে এবার আমরা আমাদের জানটা কিভাবে বাঁচাবো হ্যাঁ জম্বিস তো আমরা হয়েই গেছি আরে ভাই এরকম ভাবে না আমরা জম্বি হয়ে থাকতে পারবো না বুঝলি তো তুই এক কাজ কর জলদি জলদি এসে আগে এই বাইকটায় উঠে বসতো তারপরে আমি তোকে বলছি আমাদের কাছে কি প্ল্যান আছে আরে আমি তো বলছি চল না আমরা জম্বি হয়ে থাকি অনেক অনেক ভালো লাগবে বুঝলি তো পাগল হয়ে গেছিস ভাই তুই আমরা এখন এখানে এরকম ভাবে জম্বি ফম্বি হয়ে থাকতে পারবো না আমাদের সবকিছু ঠিক করতে হবে আরে ঠিক তো আমিও করতে চাই কিন্তু কিভাবে করবো হ্যাঁ সে তো আমিও জানি না কিন্তু ভাই ট্রেভার এক মিনিট আমার মনে পড়ে গেছে হ্যাঁ কি মনে পড়লো তোর যখন আমি লেস্টারের বাড়িতে গেছিলাম না তখন আমি একটা অজীব আওয়াজ শুনতে পেয়েছিলাম আর ওই লোকটা আমাকে বলছিল সবকিছু ঠিক করার জন্য আমাদের জম্বি বসকে মারতে হবে আবে এবার এই জম্বি বসটা আবার কে সে তো ভাই আমি জানি না কিন্তু আমাদের না ওকে খতম করতেই হবে কিন্তু তুই এখন তো একটা কাজ কর তুই না বাইকটাকে এখানে দাঁড় করা আমি তো এই সমস্ত জম্বিদের মারতে চাই ভাই তুই জম্বিদের মারতে যাবি হ্যাঁ আমি চাচ্ছি এখানে সবকিছু ঠিক করে দিতে আরে সবকিছু তো ঠিক হবে না তার জন্য তুই এক কাজ কর বাইকটাকে না এখানে দাঁড় করা আর তুই আমাকে এটা বল তোর কাছে গানফান আছে তো আরে আমার কাছে অনেক অনেক গানফান রয়েছে কিন্তু এদেরকে মারলে চলবে না আমাদের আরে এরকম কিরকম ভাই মারবি না হ্যাঁ তুই এক কাজ কর জলদি জলদি তুইও মারে দের আমি তো প্রথম থেকেই জানতাম যে ভাই তুই যদি একবার জম্বি হয়ে যাস না তাহলে তুই আবার আর নর্মাল হতে চাইবি না আরে আমি তো সে নয় নর্মাল হতে চাই না কিন্তু প্রথমে তো আমি তোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম না কিন্তু এখন তো আমি তোকে একদম ভালোভাবে শুনতে পাচ্ছি জানিস তো কিন্তু ভাই জানিস তো আমাকে না যেমন তেমন ভাবে জম্বিদের বসকে না খুঁজে বের করতেই হবে আরে জম্বি বসদের কোথায় পাবো আমরা এদের কাছে শোন আরে হ্যালো হ্যালো তোমরা জানো জম্বি বস কোথায় আছে আবে তোর সাথে কথা বলছি জানিস জম্বি বস কোথায় আছে আরে তো কোনো উত্তরই দিচ্ছে না এ কেমন ভাবে জানবে হ্যাঁ জম্বি বস কোথায় আছে আরে প্রফেসর তুই আমার কথা শোন যেহেতু আমরা জম্বি হয়ে গেছি না তাই আমাদের মনে হচ্ছে কেউ আর মারতে পারবে না কিন্তু ভাই আমি তো জম্বিদের মারতে পারছি তাও আবার এই সমস্ত বন্দুক ফন্দুক দিয়ে তার মানে তো প্রফেসর এদের মতো যে কোনো কেউই আমাদের গুলি মেরে মারতে পারবে রে এখন ভাই এদের খবর তো আমি জানি না কিন্তু লস অ্যাঞ্জেলসের মিলিটারি বেসের ভিতরে মিলিটারি লোকজনরা না আমার উপরে মেশিন গান চালিয়েছিল কিন্তু তখন তো আমার কিচ্ছু হয়নি তার মানে তো প্রফেসর মনে হচ্ছে তুই হচ্ছিস খতরনাক জম্বি আর আমি হচ্ছি নর্মাল জম্বি আরে সে তো আমি জানি না কিন্তু আমি তোকে গুলি ফুলি মেরে চেক করে দেখবো হ্যাঁ হ্যাঁ মেরে চেক কর তো ঠিক আছে প্রফেসর তাহলে আমি তোকে মারবো আর তুই আমাকে মারবি ঠিক আছে আরে ভাই এটা কি করলি হ্যাঁ আরে কি করলাম মানে বললাম তো মারবো আরে ভাই ট্রেভার তো একটু বেশি খতরনাক ফাইটার তোমরা তো জানোই আরে ভাই ট্রেভার এবার না একদম রেডি হয়ে যা গুলি খাওয়ার জন্য কিন্তু এটা কি ভাই তোর তো কিছু হচ্ছেই না তোকে ঘুষি মারলে নিচে পড়ে যাচ্ছিস অথচ গুলি মারলে তোর কিচ্ছু হচ্ছে না কেন আরে প্রফেসর এই সমস্ত গুলি তো আমার গায়ে লাগছে না রে আমার তো কিচ্ছু হচ্ছে না আরে কিন্তু এটা কিভাবে হতে পারে হ্যাঁ এর গায়ে এত গুলি মারছি তারপরে ওর কিচ্ছু হচ্ছে না কেন আরে ভাই ট্রেভার কেমন লাগছে এবার মনে হচ্ছে না টপকেই গেছে সত্যি সত্যি আরে না না জিন্দা আছি আমি এখনো আরে ভাই ট্রেভার তোর কিছু হচ্ছে না কেন হ্যাঁ আরে প্রফেসর আমার তো মনে হচ্ছে আমি না তোর থেকে বেশি খতরনাক জম্বি হয়ে গেছি বুঝলি তো আরে এটা কি গাইজ ট্রেভারের তো দেখি এখানে ভালোই লাগছে জম্বি হয়ে কিন্তু আমি তো চাচ্ছি যেন সবকিছু ঠিক হয়ে যায় আরে প্রফেসর দেখ এখন যখন আমরা জম্বি হয়ে গেছি না তাহলে তুই রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করে নে না আরে ভাই রিয়েলিটিটাকে কিভাবে অ্যাকসেপ্ট করব হ্যাঁ এর তো কিছু হচ্ছেই না তার মানে তো এখন এটাই দাঁড়াচ্ছে ট্রেভার আমার থেকে অনেক বেশি খতরনাক জম্বি হয়ে গেছে চলো এখানে আরেকটা ঘুষি ঘুষে মেরে একে আরেকটু গুলি মারি ভাই টপকে গেছিস নাকি আরে না না আমার কিচ্ছু হয়নি আর কিছু হবেও না জানি না গাইজ কি হচ্ছে এখানে ট্রেভারকে আমি এত গুলি মারলাম তার সত্ত্বেও এর কিছু হলো না কিন্তু যদি আমি এই সমস্ত জম্বিজদের গুলি মারি তাহলে তো এরা একদম এখানে টপকে যাচ্ছে তাহলে ভাই তোর কিছু হচ্ছে না কেন হ্যাঁ কারণ প্রফেসর আমি তো রিয়েল লাইফে অনেক বেশি খতরনাক রে তার জন্য আমি কখনো টপকাবো না এটা তো ভাই আমি তোকে দেখেই বুঝে গেলাম যে রিয়েল লাইফে খতরনাক হয় না সে জম্বি হওয়ার পরে আরো বেশি খতরনাক হয়ে যায় ঠিক আছে এখন আমাকে যেমন তেমন হবে না সবকিছু ঠিক করতে হবে আরে ভাই ট্রেভার আমি কি বলছিলাম তোর হেডশট মারবো নাকি হ্যাঁ আরে না না প্রফেসর হেডশট মারলে তো জম্বিরা টপকে যায় আরে তাও একটুখানি চেষ্টা করে দেখি না আরে না না তুই পাগল হয়ে গেছিস মনে হচ্ছে আমাকে মারিস না তুই আরে কিন্তু এটা কি তোর তো হেডশট মারার পরেও কিচ্ছু হলো না আরে প্রফেসর এরকম করিস না দেখ বাই চান্স যদি আমি টপকে যাই না তারপরে তাহলে কি হবে বলতো দেখ ভাই ট্রেভার অনেক হয়েছে আমাদের এখানে
এখানে খেলাধুলা কিন্তু এবার না আমাদের সবকিছু ঠিক করতে হবে। দেখ তুই আমাকে এত গুলি মেরে কি অবস্থা করেছিস আমার, সে তো আমি দেখতেই পাচ্ছি ভাই। তোর কন্ডিশন তো বেশি একটা ভালো নেই, কিন্তু এখানে না তোর পিছনের সাইডে আমি পুরো দেখতে পাচ্ছি। আরে কি হচ্ছে আমার পিছনে ভাই? আমি না তোর হাড়গোড় দেখতে পাচ্ছি। আরে আমিও তোর হাড়গোড় দেখতে পাচ্ছি। তাহলে এখন কি করবো ভাই, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে আমি তো বলছি আমাদের ভিউয়ারদের কাছে, চল শোন না ওরা কি বলে। এখন গাইস তোমরাই না আমাদের বলো, আমরা কি আবার ঠিক হওয়ার জন্য ট্রাই করবো নাকি এরকম জম্বি থেকে যাবো? আরে আরে তোমরা সবাই কমেন্ট করে লেখো জম্বি বসকে মেরে জানো আমরা আরো খতরনাক জম্বি হতে পারি। না না ভাই আমার তো মনে হচ্ছে না এরকম হবে। যদি আমরা জম্বি বসকে খুঁজে টপকে দিই না তাহলে আশা করি সবকিছু একদম নর্মাল হয়ে যাবে। আরে পাগল হয়ে গেছিস তুই? জম্বি হয়ে আমরা লস স্যান্টোসের প্রেসিডেন্টকে টপকাবো, তারপরে আমাদের কাছে প্রেসিডেন্টের গাড়ি চলে আসবে, তারপরে আমরা বড় বড় ম্যানশন বানাবো, আমাদের আর কেউ মারতেও পারবে না। ভাই কথা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই জানিস জম্বিদের লাইফ না বেশি দিন চলে না, এক না একদিন তো আমরা টপকাবোই। কিন্তু আমি কি চাই যেন সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আমি তো চাই যেন আমরা অনেক বেশি খতরনাক জম্বি হতে পারি। এখন গাইস তোমরা যদি চাও যে আমরা খতরনাক জম্বি হই তাহলে না জলদি জলদি কমেন্ট করে লেখো প্রফেসর দাদা ট্রেভার তোমরা না জম্বি হয়ে যাও, আর যদি তোমরা চাও যে আমরা আগের মতো নর্মাল মানুষ হয়ে যাই তাহলে তোমরা কমেন্ট করে লেখো প্রফেসর দাদা ট্রেভার তোমরা আগের মতো ঠিক হয়ে যাও। বাকি তো গাইস আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।